দর্শক, ঢাকা ট্রিবিউনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আমি সদস্যাই। আমি এখন দাঁড়িয়ে আছি ভাঙা ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের ঠিক মিডল পয়েন্টের পাঁচোর স্ট্যান্ডের কাছে। এখানে দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা দলে দলে বাস ট্রাক তারা সমাবেশ স্থলে যোগ দিচ্ছে, এবং এখানে একটি দীর্ঘ লাইনের দীর্ঘ একটি যানজটের সৃষ্টি হয়েছে এই পয়েন্টটাতে। এটি মূলত হচ্ছে পাঁচোর বাস স্ট্যান্ডের গোল চত্বর, সেই গোল চত্বর থেকে আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশ এখানে নিরাপত্তার দায়িত্বে যে পুলিশ রয়েছে তারা গাড়ি মেন সড়ক দিয়ে না দিয়ে তারা সাইডের যে সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে সমাবেশ স্থলের গাড়ি তারা যেতে দিচ্ছে। এখানে বেশ নিরাপত্তার ব্যাপারটাও লক্ষ্য করছি আমরা, যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সকল গাড়িগুলো জাজিরার প্রান্ত থেকে আসছে সেই গাড়িগুলি আবার ঘুরিয়ে দেওয়া হচ্ছে কাওড়াকান্দির পুরাতন ফেরিঘাট যেই জায়গা সেখান দিয়ে তারা সমাবেশ স্থলে যাওয়ার জন্য তারা সেই গাড়িগুলি যেতে দিচ্ছে। কিন্তু একটি জিনিস লক্ষ্য করেছি যে সকাল থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা দলে দলে যোগ দিচ্ছে সমাবেশ স্থলে, বিভিন্ন বাস ট্রাক নিয়ে তারা হচ্ছে যে ব্যান্ড পার্টি বাজিয়েও তারা সকাল থেকে প্রায় ভোর ছয়টা থেকে আমরা লক্ষ্য করেছি যে এদিক দিয়ে তারা আসছে। এই রাস্তাটি মূলত আপনারা যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি মূলত এদিক দিয়ে বরিশাল ভাঙা এবং খুলনা মহাসড়ক যেটি সেই সড়ক দিয়ে এখানে সমাবেশ স্থলে প্রবেশ করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি দেখানোর চেষ্টা করি যে আমার ঠিক অদূরেই কিছু পুলিশ ব্যারিকেড দিয়েছে, সব যানবাহন প্রধান সড়ক দিয়ে ঢুকতে দিচ্ছে না, সাইডের যে সড়ক আছে সেই সড়ক দিয়ে তারা গাড়িগুলি প্রবেশ করাচ্ছে। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি পাঁচোর বাস স্ট্যান্ডের গোল চত্বরে। আমি এখান থেকে সরাসরি যুক্ত করার চেষ্টা করেছি আপনাদের, আমরা সমাবেশ স্থলে যাচ্ছি, সমাবেশ স্থলের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন, ঢাকা ট্রিবিউনের সাথেই থাকুন।